হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার চ্যানেলের রেসিপি হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন। আমরা নর্মালি রেস্টুরেন্টে আর ফাস্টফুডে যে ক্রিসপি ফ্রাইড চিকেন অর্ডার করি, খুব টেস্টি ফুড, আমাদের সবারই খুব প্রিয়। বাট আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের সেই ক্রিসপি ফ্রাইড চিকেন আপনাদের তৈরি করে দেখাবো। সো দেখে নিন আমার ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। আমি চিকেন মানে মুরগির মাংস নিয়েছি 6 পিস, আদা বাটা নিয়েছি 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ ও বেকিং পাউডার 1/2 চা চামচ, ময়দা নিয়েছি 1.5 কাপ। প্রথমে আমি চিকেনটাকে একটু কেচে নিচ্ছি, এর গায়ে কেচে নিতে হবে ভালোভাবে, না হয় মশলাটা ভিতরে যাবে না। আপনি দেখুন এটাকে খুব ভালোভাবে কেচবেন, এভাবে পুরোটা অংশ দুই সাইড ভালো করে কেচে নিতে হবে। দেখুন আমি সব চিকেনটাকে ভালো করে কেচে নিয়েছি, এভাবে আপনি প্রতিটা চিকেনের গায়ে কেচে নেবেন, তাহলে মশলাটা খুব ভালো করে যাবে। আমি এখন আমার চিকেনগুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। আপনি লবণের পরিমাণটা আপনার অনুযায়ী দিতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 4 ঘন্টা পর এটাকে আমি ফ্রাই করব। ঘন্টা পর আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দেখছি, এটার মধ্যে এখন আমি এটাকে ফ্রাই করার জন্য আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও সামান্য লবণের মধ্যে আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। আর আলাদা একটি বাটিতে পানি নিয়ে নিতে হবে। আমি একটি প্যানে 1 কেজি পরিমাণের মতো তেল নিয়ে নিয়েছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে চিকেনটাকে মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হলে এখন আমি এটাকে পানিতে ডুবিয়ে ধরবো 10 সেকেন্ডের মতো। ধরে এটাকে তুলে আবার ময়দার মিশ্রণে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আপনি যতক্ষণ এভাবে মিশাবেন ততক্ষণ এটা আস্তে আস্তে ক্রিসপি হয়ে উঠবে, তাই আমি 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে ময়দার মিশ্রণগুলো গায়ে লাগিয়ে নেব। এভাবে আমি সব চিকেনগুলো একই নিয়মে রেডি করব। আর আপনি মনে রাখবেন চুলার আঁচটা কমানো যাবে না, একটু বাড়িয়ে দিতে হবে, তবে মাঝারি আঁচের চেয়ে একটু বেশি বেশি রাখলেই চুলা রাসটা ভালো হয়। চিকেনটাকে একটু মাঝে মাঝে একবার দুইবার উল্টে দিতে হবে, তবে এটা বেশি নাড়া যাবে না কারণ উল্টোলে ভেঙে যাবে। যেহেতু দেখি আমার দুই পাশ হয়ে গেছে তাই আমি এটাকে এখন নামিয়ে ফেলব। ব্যাস, ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরি হয়ে গেল। আপনারা এভাবে প্রণালী দেখে ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরি করে নেবেন। আর আমার রেসিপিটা আশা করেছি ভালো লাগছে আপনাদের। সো ঠিক আছে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন সবার সাথে, আপনাদের প্রিয়জনের সাথে আমার রেসিপি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।